সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল লেটেস্ট দাবিয়ে আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি এটি ইভিপি অর্থাৎ ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম সংক্রান্ত একটি ভিডিও আপনারা অনেকেই জানেন যে ভারতের নির্বাচন কমিশন ইভিপির যে সময়সীমা সেটা বাড়িয়ে আঠেরোই নভেম্বর করেছে এবং সেই সময়সীমার মধ্যে আমরা জানি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখেছি যে সকলে ঠিকমতো কাজ করে উঠতে পারছেন না এবং অনেক জায়গায় এখনও অনেক ধরনের সমস্যা হচ্ছে তো আজকে ইভিপি সংক্রান্ত একটি খুবই খুবই অত্যন্ত জরুরি একটি খবর আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যেনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এটি আমার একটি ছোট্ট চ্যানেল দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দিন সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও এই ধরনের আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা তৎক্ষণাৎ সেই ভিডিওগুলি দেখতে পারেন আজকে বন্ধুরা ঠিক আমার আগে এই ই সংক্রান্ত যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম সেখানেও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে হঠাৎ করে মুখ্য নির্বাচন কমিশন তারা ডেটটি এক্সটেন্ড করে আঠারোই নভেম্বর অবধি আজকেও আমরা দেখতে পাচ্ছি ভারতের নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশন তারা আবার এই ইভিপির ডেটটি বাড়িয়েছে সেই সংক্রান্ত যে মেল তারা বিভিন্ন রাজ্যের সিইও দপ্তরে পাঠিয়েছেন সেটা আমরা একবার দেখে নিই চলুন এই দেখুন এটা রয়েছে বাই ইমেল পাবলিক স্পিড পোস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদন অশোক রোড নিউ দিল্লি ওয়ান নাম্বারটা ভালো করে মিলিয়ে নিন টোয়েন্টি থ্রি বাই টু থাউজেন্ড নাইনটিন ইআরএস ভলিউম থ্রি ডেটেড নভেম্বর টু থাউজেন্ড অর্থাৎ আজকের দিন টু দ্য চিফ ইলেকট্রাল অফিসার্স অফ অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজ এক্সেপ্ট হারিয়ানা ঝাড়খণ্ড জম্মু অ্যান্ড কাশ্মীর মহারাষ্ট্র অ্যান্ড এন সিটি অফ দিল্লি যেহেতু এই সমস্ত রাজ্যগুলোতে আপনার বাই ইলেকশন হচ্ছে বা লেজিসলেটিভ ইলেকশন হচ্ছে সেই জন্য এইগুলো বাদ দিয়ে ভারতের প্রত্যেকটি ইউনিয়ন টেরিটোরিজ এবং রাজ্যগুলিকে এই চিঠিটি পাঠানো হচ্ছে বাই ইমেল এটি ভালো করে মনে রাখবেন বাই ইমেল আপনারা ওয়েবসাইটে গেলে পাবেন না হয়তো দু একদিনের মধ্যে পেতে পারেন আজকে এখনই খুঁজলে সেটা পাবেন না সাবজেক্ট কি রিভাইজড শিডিউল ফর স্পেশাল সামারি রিভিশন অফ ফোটো ইলেকট্রাল রোলস উইথ রেফারেন্স টু ওয়ান ওয়ান টোয়েন্টি টোয়েন্টি অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট অ্যান্ড ইলেকট্রস ভেরিফিকেশান প্রোগ্রাম ইভিপি রিগার্ডিং অর্থাৎ ফোটো ইলেকট্রাল রোল এবং ইভিপি সংক্রান্ত একটি তো চিঠি রেফারেন্স এখানে সাতখানি রেফারেন্স দেওয়া হয়েছে স্যার ম্যাডাম আই এম ডাইরেক্ট টু আই এম ডাইরেক্টেড টু রেফার টু দ্য কমিশনস লেটারস মেনশনড অ্যাবাব অন দ্য সাবজেক্ট সাইটেড ওয়্যার বাই শিডিউল ফর দ্য স্পেশাল সামারি রিভিশন অফ ফোটো ইলেকট্রোর রোলস ওয়ান ওয়ান টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড ইলেকট্রোর্স ভেরিফিকেশান প্রোগ্রাম অ্যালং উইথ দ্য নেসেসারি ইন্সট্রাকশন গাইডলাইনস ওয়ে কমিউনিকেটেড

তাদের সার্ভারে প্রতিনিয়ত নজর রেখে চলেছে এবং তারা দেখছে যে ইভিপি সংক্রান্ত কাজ খুবই এর মধ্যে সংযোজন বিয়োজন বা সংশোধন যে কাজগুলি রয়েছে অত্যন্ত ধীরগতিতে চলছে এবং বিভিন্ন রাজ্যের সিইওরা আবার তাদের কাছে দাবি জানিয়েছেন যাতে সময়সীমাটা বাড়ানো হোক কিপিং ইন ভিউ দ্য পজিশন স্টেটেড অ্যাবাব দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য পিরিয়ড ফর কমপ্লিশন অফ ইভিপি অ্যান্ড অ্যাকর্ডিংলি চেঞ্জ দ্য শিডিউল অফ এস এস আর টোয়েন্টি টোয়েন্টি অ্যাজ পার দ্য স্টেবল গিভেন বিলো ফলে উপরোক্ত বিষয়গুলিকে মাথায় রেখে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ইভিপি অর্থাৎ ইলেকট্রনিক্স ভেরিফিকেশন প্রোগ্রামের সময়সীমাটা আরও কিছুটা বাড়িয়ে দিতে এবং তার একটি তালিকা বা টাইম টেবিল নিচে দিয়ে দেওয়া হয়েছে দেখুন দিকে রয়েছে সিরিয়াল নাম্বার মিডিলে মিডলে রয়েছে অ্যাক্টিভিটি দিকে রয়েছে পিরিয়ড ইলেকটর্স ভেরিফিকেশান প্রোগ্রাম বা ইভিপি অ্যান্ড আদার প্রিভিশন অ্যাক্টিভিটিস ইনক্লুডিং রেশনালাইজেশান অফ পোলিং স্টেশনস অর্থাৎ ইলেকটর্স ভেরিফিকেশান প্রোগ্রাম এবং সেই সংক্রান্ত আরও রেশানালাইজেশান অফ পোলিং স্টেশন সংক্রান্ত বিষয়গুলি যেটি শেষ ডেট ছিল আঠেরোই নভেম্বর সেটি ভালো করে দেখে নিন সেটা তিরিশে নভেম্বর শনিবার অর্থাৎ তিরিশে এগারো দু হাজার উনিশ তিরিশে নভেম্বর শনিবার অবধি বর্ধিত করা হলো পাবলিকেশন অফ ইন্টিগ্রেটেড ড্রাফট ইলেকট্রাল রোল সেটি ষোলো বারো দু সোমবার করা হলো পিরিয়ড ফর ফিলিং ক্লেমস অন অব অ্যান্ড সেটি ষোলো বারো দু সোমবার থেকে পনেরো এক দু হাজার বুধবার অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি অবধি বাড়িয়ে করা হলো ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড অবজেকশনস সেটা সাতাশে জানুয়ারি দু হাজার কুড়ি সোমবার অবধি করানো হলো প্রিপারেশান অফ সাপ্লিমেন্ট সেটি চার দুই দু হাজার কুড়ি মঙ্গলবার অর্থাৎ দু হাজার কুড়ি সালে ফেব্রুয়ারি দু চার তারিখে করা হলো ফাইনাল পাবলিকেশান অফ ইলেকট্রাল রোল সেটি সাতই সেপ্টেম্বর সাতই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি শুক্রবার করা হলো তিন নম্বর পয়েন্ট দেখুন অল দ্য অফিসিয়ালস অফিসার্স কনসার্ন শ্যাল বি ইনফর্মড অফ দ্য কমিশন এবাব ডিসি ডাইরেকশন ফর ইটস কমপ্লায়েন্স অর্থাৎ নির্বাচন বা ইভিপি সংক্রান্ত সমস্ত কাজের সঙ্গে যুক্ত আধিকারিকগণকে এই যে মুখ্য নির্বাচন আধিকারিক বা ভারতের নির্বাচন কমিশন কর্তৃক যে নতুন টাইম টেবিল তৈরি করা হয়েছে সেই সম্বন্ধে জানানো হচ্ছে ওয়াইড পাবলিসিটি টু দ্য মডিফাইড শিডিউল অফ এসএসআর টোয়েন্টি টোয়েন্টি শ্যাল বি মেড থ্রু অল অ্যাভেলেবল মিডিয়া পলিটিক্যাল পার্টিস শ্যাল বি ইনফর্মড অফ দ্য মডিফাইড শিডিউল ইন রাইটিং অর্থাৎ যতগুলি মিন মিডিয়া রয়েছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সমস্ত মিডিয়াগুলোতে এই খবরটি দেওয়া হবে সেই সঙ্গে সঙ্গে যতগুলি রাজনৈতিক দল রয়েছে তাদেরকে লিখিত আকারে এই তথ্যটি জানানো হবে নিচে তখন রয়েছে ইয়র্স ফেথফুলি রিতেশ সিং আন্ডার সেক্রেটারি তো এই ছিল একটি বিশাল গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা এখনও অবধি যারা ইলেকট্রনস ভেরিফিকেশান প্রোগ্রামের মাধ্যমে যে নিজের ভোটার আইডেন্টি কার্ডটা এখনও ভেরিফাই করতে পারেননি তাদের কাছে একটা বিশাল বড় স্বস্তির নিঃশ্বাস আপনারা আরও কিছু দিন বারো তেরো দিন মতো সময় হাতে পেয়ে গেলেন এই সময়ের মধ্যে আপনারা আপনাদের ইভিপি সংক্রান্ত যাবতীয় কাজ সঠিকভাবে করে নিন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা এই সংবাদটি যত দ্রুত সম্ভব সকলের সঙ্গে শেয়ার করুন আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিন সংবাদটিকে সবার সঙ্গে শেয়ার করে দিন কেননা এখনও অনেকে রয়েছে যারা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে আঠেরো নভেম্বরের মধ্যে তারা ইভিপি কাজ করতে পারবে কিনা ফলে তাদের কাছে একটা স্বস্তির নিঃশ্বাস আপনারা পৌঁছে দিতে পারেন আর আপনারা যদি চান তো আমার এই যে পিডিএফটি এটির পিডিএফের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো যে খবরটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সাধারণ মানুষ তারা যেন একটু স্বস্তি পায় এবং আপনারা সেই সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটিকে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার